নওগাঁর মান্দায় এই প্রথম কাঠের মাইক্রোকাপ তৈরি করে ব্যাপক আলোচনায় এসেছেন। উপজেলা দেলোয়াবাড়ি বাজারের কাঠমিস্ত্রি শামসুদ্দিন প্রামাণিক দীর্ঘ কয়েক মাসের প্রচেষ্টায় পেট্রোল অকটেন তেলবিহীন এই মাইক্রোকার গাড়িটি তৈরি করে মান্দা উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। মাইক্রোকার গাড়িতে চারটি চার্জার ব্যাটারির সাহায্যে অনায়াসে দুইজনকে নিয়ে কয়েক কিলোমিটার যাতায়াত করা যাবে। গাড়ি দেখতে বিভিন্ন জেলা উপজেলার মানুষ দেখতে আসছে। শুধু কাঠের মাইক্রো গাড়ি তৈরি করে থেমে যাননি তিনি, তৈরি করেছেন কাঠের খড় কাটা মেশিন, তৈরি করেছেন মোটর সাইকেল যেখানে ব্যবহার করা হয়েছে কাঠের তেল রাখা ট্যাঙ্কি, কাঠের চাকা, কাঠের বডি, এছাড়াও তৈরি করেছেন ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর, তৈরি করেছেন কাঠের তালা চাবি। অনেক কঠোর পরিশ্রম করে হেলিকপ্টার তৈরি করে সফলতা অর্জন করতে পারেননি শামসুদ্দিন প্রামাণিক, তবে উপজেলার সকল মানুষের কাছে প্রশংসনীয় তিনি। যেখানে চাবি লাগাইছি এই চাবি দিলাম, তারপরে চালু হয়ে গেল। এখন মনে করো যে চেন ফেলা আছে, চেন ফেলা যে পিক আপ, এই পিক আপ পাওয়া যায় চাপলে চালু হলো। আর সামনে আলো দেখলে, আলো সামনে দেখলে দেখতে পারেন আলো। আচ্ছা, একটু সামনেকার আলোটা আমরা একটু দেখার চেষ্টা করি, আপনি একটু দেখান, একটু লাইট দেন। আমি যেগুলো বানাইছি সেগুলো সহযোগিতা করার মতো লোক আমার পাড়াতে নাই, যা করব আমি নিজেই। এটি যা করেছি একটা লোক বলেও নেই যেটি করার লাগবে, এরকম লোক নাই আমার, আমার বুদ্ধে এরকম লোক নাই। আমি যা করবো সব নিজস্ব। তো আপনার যে এত প্রতিভা আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি যে এত কিছু আপনারা তৈরি করেছেন, তো সরকার থেকে যদি আপনাকে কোনো সার্বিক সহযোগিতা, অর্থাৎ এগুলো আবিষ্কার, এগুলো কিন্তু আপনার একটা আবিষ্কারের মধ্যে পড়ে, তো এরকম যদি আপনাকে সহযোগিতা করা হয় যে আবিষ্কারের, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, তাহলে কি করতে চান? বা এখন আমি লেখাপড়া জানি না, তাহলে আমাকে যদি সরকার নিয়ে যায় কোনো জায়গাতে লাগাই, তা আমি তো ওই ফুটলা ফুটলা এটা তৈরি করতে পারবো, কিন্তু ওই বলতে পারবো না যে এই জিনিসটা এই এই বলার ক্ষমতা নাই। বাংলা সামান্য কিছু পড়েছি, থ্রি টুয়ে পর্যন্ত পড়েছি, কিন্তু যেটা করে নেবার চেষ্টা করবেন সেটাই করবেন। যে যেমন কাঠের এগুলো কিন্তু মিস্ত্রি লয়, আমি নিজে বানাইছি, এগুলো সব নিজে বানাইছি, আবার এই নিজেই লাগাইছি। আমি কিন্তু ওই মিস্ত্রি লয়, আমি কিন্তু টিনের মিস্ত্রি, তারপরেও আমার উস্তাদ নাই, যতগুলি আমি কাজ করি একটা উস্তাদ নাই। এগুলো সম্পূর্ণ মনে করো যে লোসে আমি হাত দিয়ে লিজে লিজে বানাইছি, আবার এই দেখলেও আমি লিজে লিজে এগুলো মনে করো লাগাইছি। আবার এই যে উপরে এই যে ঝাড়ল, এগুলো পয়সাদপুর থেকে ক্লিন শিট কিনে নিয়ে এসে লিজে লিজেই বানাইছি, সব কিছু নিজেই। কিন্তু এগুলো কেউ দেখাও দেওয়া পারবে না, কীভাবে বানাবো সেটাও বলতে পারবে না, সেরকম লোক আমার পাড়াত নাই। শিক্ষিত হতে পারে কিন্তু ওলে মেধা নাই, আর আমি যেটা মনে করবো সেটাই করবো, সেটা আমি চোখ মুজলেই জানা যাবে যে এই জিনিস কোনটা কাত লাগালে কি হবে, কোন জায়গার কোনটা পাবো, সেগুলো আমি সংগ্রহ করব। ওই কুড়িয়ায় কুড়িয়ায় টাকা পয়সার একটা ওলাই, খালি কুড়িয়ায় কুড়িয়ায় যেগুলো যেমন মাইকর বাল এগুলো কুড়িয়ায় কুড়িয়ালে আসা লাগায়, কিন্তু যেগুলো না না হলেই লয় সেগুলো টাকা দেখি না। এলে যেমন এগুলো এগুলো সব কুড়ে না, এটাও মনে করো যে কুড়ে নাই, আর এই যে এই জিনিসটা হয়তো এটা নতুন, এটা কিনে তাতে আমি তো বললাম। তো আপনি কি কি আবিষ্কার করেছেন কাঠের তৈরি বা আরো কি কি করেছেন এই বিষয়ে আমাকে একটু যদি বলেন। আমি বললাম তো, একটা হলো প্রথমে আগে করছিলাম একটা সাইকেল, তারপর যখন আমার বেটা এত বড় সেখানে একটা ভ্যান গাড়ি তৈরি করছিলাম কাঠেরই, সেগুলো ভেঙে গেছে। এই তারপর কি করবো তারপরে সাইকেল মোটর তৈরি করলাম। সাইকেল মোটর তৈরি করার পর পরে যে খেয়ার কাটা মেশিন, আবার ধরলাম তো কাঠের তালাও তৈরি করছি, আবার ডিজিটাল পদ্মাও করলাম। এগুলা করার পর আবার চিন্তা করছি হেলিকপ্টার বানাম, উড়ে পারি কিনা। এগুলো টিন কিনে এসে পাঁকা তৈরি করে অক্সেট করে মেলা চেষ্টা করছি, ফুলে ঝুলিয়া উড়ে গেছে ঘুরে ঘুরে, কিন্তু উড়ে নেই। সেখানে আবার বন্ধ হচ্ছে,
আবার এই মাথার খেল হলো যে ওরা তো উপর দিয়ে রাস্তা দিয়ে তো যে কোনো জিনিস লিয়া যাওয়া যাবে, রাস্তা ঘুরলেই যাবে, আর ওটা ঘুরলে উড়ায় পারছে না, ঘুরলে যাবে না, আবার এরা শো করে আবার বানানো হয়েছে, এরা তাও রাস্তা চালা আবার না, উপর দিয়ে যখন উঠলে অত উঠাও যাবে না, ভয় লাগবে, এই জন্য নিচ দিয়ে যাওয়া যাবে আবার এরা বানাচ্ছে। আপনি যে মাইক্রো গাড়িতে আপনি কয়দিন চালিয়েছেন? চার দিন চালাইছেন। এবং উৎসুক জনতা যেগুলো অর্থাৎ আশেপাশের মানুষজন কিন্তু এসে আপনার কাছে দেখতে আসছে এবং অনেক কথাই হয়তো জানতে আসছে কৌতূহল হল নিয়ে, অনেকেই কি কি মন্তব্য করেছে একটু যদি বলেন। ও কেউ বলেছে মানে কেউ হাসে যে বাপরে তুই কিভাবে জিনিস বানালু, অভিজ্ঞতা করে বানাইছি, আবার কে কি মন্তব্য করে, কেউ বলে যে হলো যে এই জিনিস তো কতদিন বা পুলিশে ধরে লে যায়, তা আমি পুলিশরা তো আর আমি খারাপ জিনিস বানাইছি, যে দুই নম্বর জিনিস বানালে ওরা আলাদা হিসেব, এরা তো চালিত জিনিস, এক পুলিশ কিভাবে ধরে, এক ধরা মানে মূর্খ, ঠিক রাইট, এরা পুলিশ ধরা মানে মূর্খ, যারা হলো শিক্ষিত তারা খালি দেখে চলে যাবে এবং মারহাবা দিবে, আমরা যেটা মনে করি মানে সেদিন আর্মি একটা উদ্দীপালো, উদ্দীপায় যায় ওই ওই মোড় থেকে দৌড়ে চলে আসলো, আসার পর দেখে কিছু বললো না, ওই ছবি তুলে এলে চলে গেল এই জায়গা এই মোড়। তার মানে সুশীল সমাজের মানুষেরা আপনাকে কি মারহাবা দিয়েছে না ভালো হয়েছে কি বলে কি বলেছে একটু আমাকে যদি বলেন। মনে এই গাড়ি নিয়ে যাওয়ার পর বাস স্ট্যান্ড এমন ভিড় লাগবে, আমি তো গাড়ির তালাতে হেঁটে যাই, কে কত কি বলে, কিন্তু দু একজন বলে দি তুই যে ভাব ধরেছ তো পুলিশে ধরে এলে যাবে, তখন যে আগে সাইকেল মোটর করে চালানো কিছু বলেনি, আর আমি তো এটা খারাপ জিনিস বানাইনি, ভালো জিনিস তো বানাইছি, এটা তো রাস্তা চলার চুরি করার জিনিস তো লয়, এই এই জিনিস কি জন্য ধরবে। ঠিক বলেছেন, কাঠের তৈরি এটা ধরার কোনো এখানে অবৈধ কিছু নাই, এখানে ধরার কোনো কথাও নাই আমরা যেটা জানি। তো আপনার যে আবিষ্কার এটা সকলের কাছে একটা মানে চরম একটা দুর্দান্ত পাওয়া আমরা যেটা মনে করেছি, বা এরকম একটা আবিষ্কার কাঠের তৈরি আপনি এত কিছু আবিষ্কার করেছেন, দুই চার এলাকায় বা দুই চার অঞ্চলে এরকম আবিষ্কার কেউ করেনি সেটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে। তো জনাব শামসুদ্দিন আঙ্কেল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।